আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ভিউয়ার্সগণ যারা আমার সাথে আছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জোবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর অধ্যায় নয় সর্বশেষ অধ্যায়টি আলোচনা করছি। এই অধ্যায়টির নাম হচ্ছে জীব পরিসংখ্যান, যার ইংরেজি পদে শব্দ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। এই অধ্যায়টি আমরা দুইটি ক্লাসে শেষ করব, একটি হচ্ছে জীব পরিসংখ্যান সম্পর্কে ধারণা আর একটি হচ্ছে গাণিতিক সমস্যা। আজকে আমরা জীব পরিসংখ্যান সম্পর্কে ধারণা এর উপরে আলোচনা করব। আজকের আলোচনায় থাকবে জীব পরিসংখ্যান কি এবং এর সম্পর্কিত কিছু সংজ্ঞা, আদমশুমারি ও জনসংখ্যা শুমারি কি এর দুইটি পদ্ধতি, এবং জনসংখ্যা বৃদ্ধির হার কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা দেখবো, এবং কিছু গাণিতিক ব্যাখ্যা দেখব। এই বিষয়গুলো আলোচনা করে আজকে আমরা আজকের ক্লাসটি শেষ করব। তাহলে চলে যাচ্ছি আমরা আজকের ক্লাসে। সর্বপ্রথম যেটি আসছে জীব পরিসংখ্যান, জীব পরিসংখ্যান বা ভাইটাল স্ট্যাটিস্টিক্স কি। এখানে আমরা এই জীব পরিসংখ্যান কথাটি থেকে বুঝতে পারছি যে এখানে জীবের বিভিন্ন বিষয়গুলো নিয়ে যদি কোনো পরিসংখ্যান করা হয় তাহলে সেটি হচ্ছে জীব পরিসংখ্যান। তো মানব জাতির জীবন সম্বন্ধীয় যে ঘটনাগুলো রয়েছে, যেমন জন্ম, মৃত্যু, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, স্থানান্তর, শিশু মৃত্যু, শিক্ষা মৃত্যু, সরি শিশু মৃত্যু বা অন্যান্য মৃত্যু, শিক্ষার হার, প্রজনন ক্ষমতা, রোগ ব্যাধি, জীবন সরণী, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ মানব জাতির জীবনের সম্বন্ধে যে সম্বন্ধনীয় যে বিষয়গুলো সম্পর্কিত যে ঘটনাগুলো রয়েছে সেইগুলোকে যদি আমরা পরিসংখ্যান করি তাহলে সেটি হচ্ছে জীব পরিসংখ্যান হবে। আর এখানে যে ঘটনাগুলো রয়েছে, জীব সম্পর্কিত যে ঘটনাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের জীব ঘটনা বা ভাইটাল ইভেন্ট। আর এই ভাইটাল ইভেন্টের উপরে বা জীব ঘটনার উপরে যদি আমরা পরিসংখ্যানিক তথ্যগুলো সংগ্রহ করি, এদেরকে বিশ্লেষণ করি, অর্থাৎ পরিসংখ্যানিক যে কাজগুলো রয়েছে সেগুলো করি, তাহলে সেটাই হচ্ছে জীব পরিসংখ্যান বা জনপরিসংখ্যান, অথবা একে জনমিতিও বলা হয়ে থাকে, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোগ্রাফি। আর এই ডেমোগ্রাফি শব্দটি বা জনমিতির এই প্রতিশব্দ, ইংরেজি প্রতিশব্দটি, এটি এসেছে দুটি শব্দ থেকে। একটি হচ্ছে গ্রিক শব্দ ডেমোস, যার অর্থ জনসংখ্যা, এবং আরেকটি গ্রিক শব্দ হচ্ছে গ্রেফেন, যার অর্থ হচ্ছে বর্ণনা। এই দুইটি থেকেই আমাদের এই ডেমোগ্রাফি শব্দটির উৎপত্তি হয়েছে। অর্থাৎ জনমিতি হচ্ছে একটি জনসংখ্যার বর্ণনা। এটি সাধারণত জনসংখ্যার আকার, জনসংখ্যার বিন্যাস, জনসংখ্যার ঘটনা গঠন, জনসংখ্যার ঘনত্ব, এবং সময়ের সাপেক্ষে জনসংখ্যার যে বিভিন্ন পরিবর্তনগুলো আছে, পুনর্বিন্যাসগুলো আছে, অথবা সময়ের সাপেক্ষে জীব ঘটনার যে পরিবর্তনগুলো আছে, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। এই জীব পরিসংখ্যানের উৎস, দুই কয়েকটি উৎস রয়েছে, অর্থাৎ যেসব যে কতগুলো পদ্ধতির মাধ্যমে আমরা জীব পরিসংখ্যানের তথ্যগুলো পেয়ে থাকি, এর মাঝে প্রধান একটি পদ্ধতি হচ্ছে নিবন্ধীকরণ পদ্ধতি বা রেজিস্ট্রেশন মেথড। এটি হচ্ছে এমন একটি মেথড যেখানে বিভিন্ন জীব ঘটনা বা ভাইটাল ইভেন্ট গুলো আমাদের খাতায় অথবা অন্য কোনো জায়গায় লিপিবদ্ধ করে রাখা হয়। এটি হচ্ছে আমাদের নিবন্ধীকরণ পদ্ধতি। তারপরে আসছে জনসংখ্যা শুমারি পদ্ধতি, অর্থাৎ আদমশুমারি আমরা যাকে বলি, বা পপুলেশন সেন্সাস বা সেন্সাস মেথড যেটি বলা হয়, যে প্রতি 10 বছর পর পর একটি দেশে সকল জনসংখ্যার কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়। এটি হচ্ছে আমাদের জনসংখ্যা শুমারি পদ্ধতি। এইভাবে আমরা তথ্যগুলো পেতে পারি। তারপরে আসছে নমুনা জরিপ পদ্ধতি। অনেক সময় দেখা যায় যে খুব দ্রুত সময়ের মাঝে আমাদের কিছু তথ্য নিতে হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নমুনা জরিপটি নিয়ে থাকি। এই ক্ষেত্রে সাধারণত জনসংখ্যার আকার, জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, লিঙ্গ, বয়স ইত্যাদি ভেদে তথ্যগুলো দ্রুত জানার জন্য জরিপ করা হয়ে থাকে। আর একটি হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। আমরা যে জনসংখ্যা শুমারিটি করলাম, সেই শুমারি হয় আবার 10 বছর পর পর, তাহলে তার মধ্যবর্তী কোনো তথ্য যদি আমাদের নিতে হয় তখন সেটি নেওয়া, ওই যে শুমারি রয়েছে, আমাদের যে আদমশুমারি রয়েছে তার উপর ভিত্তি করে কিছু গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে, কিছু গাণিতিক পদ্ধতি ব্যবহার করে আমরা সেই তথ্যগুলো নিতে পারি। এটি হচ্ছে আমাদের বিশ্লেষণ পদ্ধতি। এখন আমরা দেখব জীব পরিসংখ্যান সম্পর্কিত কিছু সংজ্ঞা। এর মধ্যে থাকবে নির্ভরশীলতার অনুপাত, ইংরেজি প্রতিশব্দ ডিপেন্ডেন্সি রেশিও, যাকে আমরা DR দিয়ে প্রকাশ করে থাকি, লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও, এটিকে আমরা SR দিয়ে প্রকাশ করে থাকি। তারপর আসছে জনসংখ্যা ঘনত্ব, পপুলেশন ডেন্সিটি, যাকে আমরা D দিয়ে প্রকাশ করে থাকি, অশোধিত জন্মহার, ক্রুড বার্থ রেট, যাকে আমরা CBR দিয়ে প্রকাশ করে থাকি, সাধারণ প্রজনন হার, জেনারেল ফার্টিলিটি রেট বা GFR, বয়ক্রমিক প্রজনন হার, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, ASFRI,
মোট প্রজনন হার টোটাল ফার্টিলিটি রেট বা টিএফআর সংজনন বা পুনরুৎপাদন অথবা পুনঃপ্রজনন হার অর্থাৎ রিপ্রোডাকশন রেট আর আর স্থূল সংজনন হার গ্রোস রিপ্রোডাকশন রেট জিআরআর নিট সংজনন হার নিট প্রোডাকশন রেট অর্থাৎ এনআরআর অশোধিত মৃত্যু হার ক্রুড ডেথ রেট সিডিআর এবং সর্বশেষ নিট প্রজনন হার নিট ফার্টিলিটি রেট এনএফআর এই বিষয়গুলো একটু আমরা আলোচনা করব সূত্রগুলো দেখব এখন দেখি আমরা সর্বপ্রথমে আসছে নির্ভরশীলতার অনুপাত বা ডিআর এই নির্ভরশীলতার অনুপাত দ্বারা কোনো একটি দেশের অথবা কোনো একটি স্থানের অথবা কোনো একটি পরিবারের সেটা যে কতজন চাকরিজীবী বা যারা ইনকাম করে থাকে যাদের আয়ের উপর চলে থাকে কতজন বেকার লোক চলে সেটি এটি দ্বারা আমাদের প্রকাশ করা হয় এটি আমরা সাধারণত শতকরা প্রকাশ করে থাকি অর্থাৎ এভাবে বলতে পারি যে কোন দেশের বা স্থানের মোট বেকার বা নির্ভরশীল লোকের সংখ্যা এবং মোট কর্মক্ষম বা অনির্ভরশীল লোকের সংখ্যার অনুপাতকে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে সেটি হচ্ছে আমাদের নির্ভরশীলতার অনুপাত এই নির্ভরশীলতার অনুপাত আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে জনমিতিক নির্ভরশীলতার অনুপাত আর একটি হচ্ছে অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাত জনমিতিক নির্ভরশীলতার অনুপাত হচ্ছে আমরা জানি যে শূন্য থেকে চোদ্দ বছর পর্যন্ত যে বয়স্ক বয়সের মানুষ রয়েছে অর্থাৎ শিশু রয়েছে এরা হচ্ছে নির্ভরশীল এরা কোনো কাজকর্ম করে না আবার ৬৪ বছরের উপরে যারা রয়েছে তারা হচ্ছে কর্মহীন তারা কোনো কাজ করে না তাহলে কাজ করে কারা যে ১৫ বছর থেকে অর্থাৎ চোদ্দ বছর বয়স থেকে বয়সের উপরে এবং ৬৫ বছর বয়সের নিচে যারা আছে তারা হচ্ছে কর্মক্ষম তারা কাজ করে থাকে এদের উপরেই বাকি লোকগুলো নির্ভরশীল সেটির উপরে ভিত্তি করে এই জনমৈতিক নির্ভরশীলতার অনুপাতটি প্রচলন আসছে তাহলে সেটি কি হবে এখানে দেখতে পাচ্ছি যে বলা আছে পি জিরো টু ফোরটিন প্লাস পি সিক্সটি ফাইভ প্লাস অর্থাৎ এটি যে পি দিয়ে বোঝানো হয়েছে পপুলেশন বা জনসংখ্যা কাজ কোন বয়সের জনসংখ্যা যে শূন্য থেকে চোদ্দ বছর বয়সের যে জনসংখ্যা রয়েছে এবং ৬৫ প্লাস মানে হচ্ছে ৬৫ বা তার উপরে যে বয়সের জনসংখ্যা রয়েছে তাদেরকে এদেরকে যোগ করে যদি আমরা যারা কর্মক্ষম লোক অর্থাৎ ১৫ থেকে ৬৪ বছর বয়সের যে পপুলেশন রয়েছে বা জনসংখ্যা রয়েছে এদের যে অনুপাত রয়েছে এদেরকে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে সেটি হচ্ছে জনমৈতিক নির্ভরশীলতার অনুপাত অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাত কোনটি অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাত হচ্ছে যারা হচ্ছে ইনকাম করতে পারে তাদেরকে যদি আমরা সি দিয়ে প্রকাশ করি অর্থাৎ ক্যাপেবল এরা কর্মক্ষম আর বেকার বা অকর্মক্ষমকে যদি আমরা ইনক্যাপেবল আই দিয়ে প্রকাশ করে থাকি তাহলে আই বাই সি ইন্টু ১০০ হচ্ছে অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাত প্রকাশ করে থাকে অর্থাৎ আমাদের যে বেকার লোক সংখ্যা রয়েছে তাকে যদি আমরা কর্মলোক সংখ্যা দিয়ে ভাগ দেই এবং শতকরা প্রকাশ করি তাহলে সেটি হচ্ছে অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাত লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও এটি একটি দেশের মোট পুরুষের সংখ্যা এবং মহিলার সংখ্যার অনুপাতকে প্রকাশ করে থাকে মহিলাকে যদি আমরা এফ এবং পুরুষের সংখ্যাকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করছি অর্থাৎ মেল এবং ফিমেল তাহলে লিঙ্গ অনুপাত হবে এম ভাগ এফ অর্থাৎ পুরুষের লোক সংখ্যাকে আমরা মহিলার লোক সংখ্যা দিয়ে ভাগ দিব তাকে ১০০ দিয়ে গুণ করব তাহলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের লিঙ্গ অনুপাত বা এসআর এবার আসছি আমরা জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব হচ্ছে কোন একটা নির্দিষ্ট অঞ্চল বা দেশের যে মোট জনসংখ্যা রয়েছে তাকে যদি আমরা দেশের বা ওই স্থানের মোট আয়তন দ্বারা ভাগ দেই যে সংখ্যাটি পাওয়া যাবে বা যে অনুপাতটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্ব অশোধিত জন্মহার ক্রুড বার্থ রেট এখানে বোঝাই যাচ্ছে যে এটি শোধিত নয় অশোধিত অর্থাৎ এর মাঝে একটু ত্রুটি রয়েছে তাই সিবিআর সমান হচ্ছে যদি কোন দেশে মোট জীবিত জন্মগ্রহণকারী শিশুর সংখ্যাকে ওই বছরের আমাদের মধ্য বছরে অর্থাৎ জুন জুলাইয়ের সময় আমাদের দেশের যে জনসংখ্যাটি ছিল ওই জনসংখ্যা দিয়ে ভাগ দেই তাকে যদি ১০০০ দিয়ে গুণ করি যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের অশোধিত জন্মহার অর্থাৎ এখানে আমরা যে জন্মহারটি পাচ্ছি সেটি ১০০০ কতজন শিশু জন্মগ্রহণ করছে সেটি প্রকাশ করে থাকে তো এটিকে অশোধিত বলা হচ্ছে এই কারণে এখানে আমরা শুধু মোট জীবিত জন্মগ্রহণকারী শিশুর সংখ্যাটি হিসাব করছি তাহলে মোট জীবিত জন্মগ্রহণকারী যে শিশুগুলো রয়েছে এর মাঝে কিছু সংখ্যক শিশু মৃত্যুরও হয় সেদেরকে কিন্তু এখানে আমরা হিসাব করছি না সেই কারণে এটি হচ্ছে অশোধিত জন্মহার এবার আমরা দেখছি সাধারণ প্রজনন হার জিএফআর তো এখন
এখানে আমরা আগে যেটি বললাম যে অশোধিত জন্মহারের ক্ষেত্রে আমরা মোট পপুলেশন দিয়ে ভাগ দিলাম, এখানে পুরুষ মহিলা বাচ্চা শিশু সবাই রয়েছে, কিন্তু সবাই কি আর সন্তান জন্ম দিয়ে থাকে? সবাই কিন্তু আর জন্ম সন্তান জন্ম দেয় না। সন্তান জন্ম দেয় কারা? মহিলারা, এবং সকল মহিলারা কিন্তু দেয় না। অর্থাৎ যারা শিশু রয়েছে 15 বছরের নিচে রয়েছে এদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে না, এবং 49 বছরের উপরে যে মহিলাগুলো রয়েছে এদেরও বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে না। তার মানে কি যে আমাদের 15 বছর থেকে 49 বছর পর্যন্ত যে মহিলা রয়েছে শুধুমাত্র তারাই সন্তান দিতে সক্ষম হিসেবে আমরা ধরে নেই। তাহলে কি হলো যে এদের মাঝে কারা সন্তান জন্ম দিতে পারছে, এদের যে অনুপাতটা সেটি হচ্ছে আমাদের সাধারণ প্রজনন হার। অর্থাৎ আমাদের এই 15 থেকে 49 বছর বয়সী এই মহিলারা যে শিশুর জন্মগুলো দিয়ে থাকে জীবিত শিশুর, এদেরকে যদি আমরা 15 থেকে 49 বছর বয়সী মহিলার সংখ্যা দিয়ে ভাগ দেই এবং 1000 দিয়ে গুণ দেই, তাহলে সেটি হচ্ছে আমাদের সাধারণ প্রজনন হার নির্দেশ করে থাকে। এবার আসি বয়ক্রমিক প্রজনন হার। এই যে সাধারণ প্রজনন হারের কথা বললাম যে 15 থেকে 49 বছর বয়সী মহিলাদের সংখ্যা থেকে, এখন সবার 15 থেকে 49 বছর প্রত্যেকটা বয়সে কি মহিলার যে সন্তান জন্ম দেওয়ার যে সক্ষমতার পরিমাণটা সেটি কি এক থাকে? সেটি অবশ্যই এক থাকে না, সেটির একটি নির্দিষ্ট বয়সের মাঝে এদের ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন আমরা যদি বলি যে 20 থেকে 24 বছরের যে মহিলাগুলো রয়েছে তাদের জন্ম সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা থাকে বেশি, 25 থেকে 29 বছরের তাদের তাগেরও মোটামুটি বেশি থাকে, তারপরে আস্তে আস্তে এদের আবার কমতে থাকে। সেই ক্ষেত্রে 44 থেকে 49 বছরের যে মহিলাগুলো রয়েছে এদের সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা অনেকটাই কম। তো এখানে ওই সাধারণ প্রজনন হার দ্বারা এই জিনিসগুলো পরিলক্ষিত করা যায় না, সেই ধারণা থেকেই বয়ক্রমিক প্রজনন হারের আমরা নির্ণয় করছি। সেটি কিভাবে করা যায়? সেটি হচ্ছে বিআই ভাগ এফ আই। এখানে এই আই দ্বারা এখানে যে কতগুলো শ্রেণী রয়েছে এই শ্রেণীগুলোকে প্রকাশ করে থাকে। এখানে 7টি শ্রেণীতে আমরা ভাগ করছি মহিলাদের বয়সকে, যে 15 থেকে 19 একটা বয়স, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 44 থেকে 44 এবং 44 থেকে 49। এই 7টি শ্রেণীতে বা গ্রুপে ভাগ করছি এদের প্রত্যেকটা গ্রুপের মহিলারা যে সন্তানগুলো জন্ম দিয়ে থাকে এবং যে তাদের মহিলাদের সংখ্যা রয়েছে এদের অনুপাতকে যদি আমরা 1000 দিয়ে গুণ দিই যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে এএসএফআর বা বয়ক্রমিক প্রজনন হার। অর্থাৎ প্রতিটা শ্রেণীতে যে মহিলাগুলো রয়েছে এদের জন্মদানের হারকে বোঝানো হয়ে থাকে এই এএসএফআর দিয়ে। এখন আমরা দেখছি মোট প্রজনন হার। মোট প্রজনন হার কত হবে? এখানে আমরা যে এএসএফআরআই ছিল অর্থাৎ বয়ক্রমিক যে প্রজনন হার ছিল, এখানে প্রতিটা শ্রেণীর মাঝে আমাদের 5 ব্যবধান ছিল, প্রতিটি শ্রেণীতে ব্যবধান ছিল 5, অর্থাৎ 15 থেকে 19 বছর। এখানে 5টি বছরের কথা উল্লেখ করা হয়েছে, তো মাঝে এখানে সম্পূর্ণ একটি শ্রেণী এই 5 থেকে 15 থেকে 19 বা 20 থেকে 24 এই 5টি বয়সকে আমরা এক হিসাবে ধরে নিয়েছি, এখানে এই 5টি বছর হয়েছে। তো এদেরকে এই যদি আমরা এই 5 দিয়ে গুণ দেই তাহলে আমাদের মোট প্রজননটা পাওয়া যাবে। এই কারণেই টিএফআর সমান হচ্ছে 5 × এসএফআরআই এর যোগফল। এখন দেখি আমাদের পুনরুৎপাদন হার। পুনরুৎপাদন হার মানে কি? পুনরুৎপাদন অর্থাৎ পুনরায় উৎপাদন করতে পারবে, এটি বোঝানো হচ্ছে। তো পুনরুৎপাদন হার কি? আমাদের এই ভাইরাস স্ট্যাটিস্টিক্সে বা জীব পরিসংখ্যানে বলা যায় যে একজন সন্তান ধারণের সক্ষম মহিলা যদি প্রজনন বয়সসীমা যে রয়েছে 15 থেকে 49 বছর পর্যন্ত, এর ভিতরে যদি সে সন্তানগুলো প্রকাশ করবে মানে প্রসব করবে জন্ম দিবে, সেখানে কতজন কন্যা সন্তান প্রসব করছে সেই হারটা প্রকাশ করে হচ্ছে পুনরুৎপাদন হার। কারণ এখানে যে ছেলেগুলো জন্ম নিবে এরা কিন্তু কোন রকম সন্তান উৎপাদন করবে না, শুধুমাত্র কন্যা সন্তানগুলি পরবর্তীতে সন্তান প্রসব করবে বা সন্তান জন্ম দিতে সক্ষম হবে। এই কারণে যে যতজন কন্যা সন্তান প্রসব করবে এদের যে অনুপাতটা থাকবে সেটি হচ্ছে পুনরুৎপাদন হার। আর এই পুনরুৎপাদন হার হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে স্থূল সংযোজন হার বা গ্রোস রিপ্রোডাকশন রেট যাকে আমরা জিআরআর দিয়ে প্রকাশ করি, অন্যটি হচ্ছে নিট সংযোজন হার নিট প্রোডাকশন রেট যাকে আমরা এনআরআর দিয়ে প্রকাশ করে থাকি। এখন দেখি স্থূল সংযোজন হার বা জিআরআর কি। জিআরআর হচ্ছে 5 × সামেশন জিআই ভাগ এফআই, যেখানে জিআই হচ্ছে একটি নির্দিষ্ট গ্রুপে বা শ্রেণীতে আমাদের পূর্বে যে বলেছিলাম এসএফআরআই নির্ণয়ের ক্ষেত্রে
যে 15 থেকে 19, 20 থেকে 24, এইভাবে 44 থেকে 49, যে 7টি শ্রেণীতে ভাগ করেছিলাম, এই প্রতিটি আলাদা আলাদা শ্রেণীতে যে কন্যা সন্তান জন্ম নিবে, জীবিত কন্যা সন্তান, সেটি হচ্ছে জিআই, আর এর মধ্যে যে মহিলার সংখ্যা থাকবে সেটি হচ্ছে এফআই। এদের অনুপাতকে যদি আমরা 1000 দিয়ে ভাগ গুণ করি এবং তাকে যদি আবার 5 দিয়ে গুণ দেই, তাহলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের জিআরআর। অর্থাৎ এভাবেও বলতে পারি যে জীবিত জন্মগ্রহণকারী কন্যা সন্তানের সংখ্যা এবং মোট জন্ম হওয়া মোট শিশুর সংখ্যা, একে যদি আমরা ভাগ দিই যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের, তাকে যদি আবার মোট প্রজনন হার দিয়ে গুণ দেই, তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে জিআরআর। এইভাবে আমরা বের করতে পারি। অর্থাৎ স্থূল সংযোজন হার নির্ণয়ের জন্য দুইটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে এটি, অন্যটি হচ্ছে এটি। তো কোন ক্ষেত্রে যদি আমাদের মোট প্রজনন হার জানা থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব, আর যদি মোট প্রজনন হার জানা না থাকে তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। এখন আমরা দেখি নিট সংযোজন হার, নিট রিপ্রোডাকশন রেট। উপরে যে কথাটি ছিল সেটি ছিল শুধুমাত্র যারা যতগুলো কন্যা সন্তান জন্ম নেবে তাদের ক্ষেত্রে, কিন্তু যতগুলো কন্যা সন্তান জন্ম নিল, নেওয়ার পরে তো তাদের সম্পূর্ণ প্রজনন কাল পর্যন্ত বেঁচে থাকতে হবে, অর্থাৎ 49 বছর পর্যন্ত বেঁচে থাকতে হবে এবং সন্তান জন্ম দিতে হবে, তাহলে সেটি হচ্ছে গ্রস রিপ্রোডাকশন রেট। কিন্তু সকল কন্যা সন্তান তো সেই বয়স পর্যন্ত বেঁচে নাও থাকতে পারে, তার মাঝে কিছু সন্তান মারাও যেতে পারে, তো সেদেরকে বাদ দিয়ে যারা শুধুমাত্র প্রজনন কাল পর্যন্ত অর্থাৎ 49 বছর পর্যন্ত বেঁচে থাকবে, সেই মেয়েগুলোর সংখ্যা যদি জিআই হয় আর মোট মহিলার সংখ্যা যদি এফআই হয়, তাহলে এই 5 × GIFI × SI × 1000, এটি হচ্ছে আমাদের নিট সংযোজন হার অথবা GRR × SI। আমাদের যদি গ্রোথ রিপ্রোডাকশন রেট জানা থাকে তাহলে তার সাথে যদি আমরা এসআই গুণ করি, তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে নিট সংযোজন হার। এখানে এসআই হচ্ছে যে আমাদের আয়তম প্রজনন শ্রেণীর, অর্থাৎ আমাদের যে 7টি শ্রেণী রয়েছে মহিলাদের, সেই শ্রেণীর মহিলাদের বাঁচার সম্ভাবনা কতটুকু সেটি, এই বাঁচার সম্ভাবনাকে আমরা এসআই দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ সার্ভাইভাল প্রবাবিলিটি। সেই সার্ভাইভাল প্রবাবিলিটি প্রথম অক্ষর এস থেকে আমরা এসআই দিয়ে প্রকাশ করছি এই বাঁচার সম্ভাবনাকে। এখন আমরা দেখি অশোধিত মৃত্যু হার, সিডিআর। অশোধিত মৃত্যু হার হচ্ছে আমাদের একটি দেশে বা একটি অঞ্চলে যে কতজন, দেশের মাঝামাঝি সময়ে, বছরের মাঝামাঝি সময়ে কতজন জনসংখ্যা রয়েছে এবং কতজন মৃত্যুবরণ করলো, এদের যে আনুপাতিক হার সেটি হচ্ছে আমাদের অশোধিত মৃত্যু হার। এখন দেখি আমাদের নিট প্রজনন হার বা NFR। এটি হচ্ছে যে কোনো একজন নারী তার সম্পূর্ণ প্রজনন কালে গড়ে যতজন শিশু, জীবিত শিশু জন্মদান করে এবং তাদের মধ্যে যতজন সম্পূর্ণ প্রজনন কালে বেঁচে থাকে তার সংখ্যাকে হচ্ছে নিট প্রজনন হার বলা হয়। শুধুমাত্র যে যতগুলো শিশু জন্মগ্রহণ করলো এদেরও নয়, যারা মারা গেল এদের অনুপাত নয়, জন্ম দিল এবং 49 বছর পর্যন্ত যারা বেঁচে থাকলো তাদের যে হার সেটি হচ্ছে আমাদের NFR বা নিট প্রজনন হার। তাহলে কি হচ্ছে, 5 × SOF BIFI, অর্থাৎ যতজন শিশু জন্মগ্রহণ করলো আর আই শ্রেণীতে যতগুলো মহিলা থাকলো তাদের অনুপাত, এবং তার সাথে গুণ হচ্ছে ওই শ্রেণীর মহিলাদের যে সার্ভাইভাল টাইম রয়েছে বা সার্ভাইভাল প্রবাবিলিটি বা বাঁচার সম্ভাবনা রয়েছে, সেটিকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের NFR এর মানটি পাওয়া যাবে, অর্থাৎ নিট প্রজনন হার। এখন আমরা দেখছি আদমশুমারি বা জনসংখ্যা সুমারি কি এবং পদ্ধতি। আদমশুমারি হচ্ছে বা জনসংখ্যা সুমারি হচ্ছে যে একটি দেশের সকল জনগণের কাছ থেকে যদি তথ্য সংগ্রহ করা হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে আদমশুমারি বা জনসংখ্যা সুমারি। আর এই পদ্ধতি রয়েছে দুইটি, একটি হচ্ছে কার্যত পদ্ধতি, অন্যটি হচ্ছে নেয়ত পদ্ধতি। কার্যত পদ্ধতি বা ডিফেক্টিভ মেথড, এটি হচ্ছে এমন একটি মেথড, আমি যে কেউ যখন সরকার ওই জনসংখ্যার কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করে আদমশুমারি চলে, সুমারি হয়, তখন একজন লোক যে স্থানে থাকবে তাকে সেই স্থানেরই হিসাবে গণ্য করা হবে, এটি হচ্ছে কার্যত পদ্ধতি। অর্থাৎ একজন লোকের বাড়ি হচ্ছে ঢাকাতে, সে চাকরির সুবাদে থাকছে চট্টগ্রাম, কিন্তু যখন আদমশুমারি হয় তখন সে যদি চট্টগ্রামে অবস্থান করে তাহলে তাকে চট্টগ্রামের লোক হিসেবে ধরে নেওয়া হবে, এটি হচ্ছে কার্যত পদ্ধতি। আর নেয়ত পদ্ধতি হচ্ছে যে যে যেখানে স্থায়ীভাবে বসবাস করে সেটি হচ্ছে সেখানে তাকে হিসাব করা হবে। যেমন এই ঢাকার লোকটিকে সে চট্টগ্রাম অবস্থান করলেও তাকে ঢাকার হিসাবে গণনা করা হবে, এটি হচ্ছে আমাদের নেয়ত পদ্ধতি। এখন আমরা দেখছি জনসংখ্যা বৃদ্ধির হার,
যে কোনো একজন দেশ একটি দেশের জনসংখ্যা এক বছরে প্রতি হাজারে বা প্রতি লক্ষে কি পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পায়, সেটি হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার 1.34 বলতে বোঝানো হয় যে কোনো একটি দেশের প্রতি হাজার জনসংখ্যায় প্রতি বছর 1.34 জন করে বৃদ্ধি পায়। এই জনসংখ্যা বৃদ্ধির পরিমাপ পদ্ধতি তিনটি, একটি হচ্ছে গাণিতিক পদ্ধতি, আর এই গাণিতিক পদ্ধতির মাঝে রয়েছে আবার দুই ধরনের, তার মাঝে একটি হচ্ছে স্থূল বৃদ্ধির হার পদ্ধতি। স্থূল বৃদ্ধির হার মানে হচ্ছে সিবিআর মাইনাস সিডিআর, অর্থাৎ সিবিআর কি সেটা আমরা জানি যে ক্রুড বার্থ রেট মাইনাস সিডিআর মানে হচ্ছে ক্রুড ডেথ রেট, অর্থাৎ অশোধিত জন্মহার থেকে যদি আমরা অশোধিত মৃত্যু হার বিয়োগ করি যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের স্থূল বৃদ্ধির হার, অর্থাৎ যতগুলো শিশু জন্ম নিল আবার যতজন লোক মারা গেল এদের পার্থক্যটা হচ্ছে আমাদের বৃদ্ধি, এটাই হচ্ছে আমাদের স্থূল বৃদ্ধির হার। আর স্বাভাবিক বৃদ্ধির হার কি? স্বাভাবিক বৃদ্ধির হার ওই একই স্থূল বৃদ্ধির হারকে বোঝানো হয়, প্রকাশ করা হয় 1000 জনসংখ্যার ভিত্তিতে, আর স্বাভাবিক বৃদ্ধির হার জনসংখ্যা বোঝানো হয় প্রতি 100 জনের বৃদ্ধি, অর্থাৎ স্থূল হারের যে বৃদ্ধি রয়েছে তাকে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে স্বাভাবিক বৃদ্ধির হার পাওয়া যায়, অথবা সিবিআর মাইনাস সিডিআর কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের স্বাভাবিক বৃদ্ধির হার। আরেকটি পদ্ধতি হচ্ছে জিওমেট্রিক পদ্ধতি বা জ্যামিতিক পদ্ধতি। এখানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটা দেশের জনসংখ্যা ধরে নেওয়া হয় পি জিরো এবং এন বছর পর উক্ত দেশের জনসংখ্যা ধরে নেওয়া হয় পি এন এবং জনসংখ্যা বৃদ্ধির হারকে ধরে নেওয়া হয় আর। তাহলে মেলথাসের সূত্র অনুযায়ী জনসংখ্যা এ হচ্ছে জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, আর সেই সূত্র অনুযায়ী উনি যেটি প্রকাশ করেন সেটি হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির হার এটিকে আর দ্বারা যদি আমরা প্রকাশ করি তাহলে তার মান হবে এনটি লগ ওয়ান বাই আন এন লগ পি এন ভাগ পি জিরো মাইনাস ওয়ান, অথবা এনটি লগ লগ পি এন মাইনাস লগ পি জিরো ভাগ হচ্ছে স্মল এন মাইনাস ওয়ান। এই সূত্রের মাধ্যমে আমরা জনসংখ্যা বৃদ্ধির হারটি পেয়ে যাব, যেখানে পি এন হচ্ছে এন বছর পর, অর্থাৎ যে বছরের আমি জনসংখ্যা বের করতে চাই সেই বছরের জনসংখ্যা, আর পি জিরো হচ্ছে যে বছর আমার আদমশুমারি হয়েছিল, জনসংখ্যা শুমারি হয়েছিল সেই বছরে মোট জনসংখ্যা কত সেটা, আর এন হচ্ছে আমি কত বছর পর জনসংখ্যাটি বের করতে চাই সেটি হচ্ছে আমাদের এন এর মান। এভাবে আমরা জ্যামিতিক পদ্ধতি বের করতে পারি। আর সূচক পদ্ধতিতে আর সমান হচ্ছে ওয়ান বাই এন লগ ই বেস পি এন বা পি জিরো, এখানে পি এন পি জিরো এন আগের মতোই, যে পি এন হচ্ছে আমি যে বছরের জনসংখ্যা বের করতে চাই সেই জনসংখ্যা কত হবে, আর পি জিরো হচ্ছে যে বছর আদমশুমারি হয়েছিল, আর এন হচ্ছে আমি কত বছর পর জনসংখ্যা বের করতে চাচ্ছি সে সময়। এখন আছে কতগুলো ব্যাখ্যা, এই ব্যাখ্যার মধ্যে থাকছে আমাদের ডেমোগ্রাফি শব্দের উৎস, উৎপত্তি কি, কোন দেশের নির্ভরশীলতার অনুপাত যদি 321 হয় পার্সেন্টেজ হয় তাহলে তাদের কি বোঝানো হয়, কোন দেশের লিঙ্গ অনুপাত 105 বলতে কি বুঝবো, কোন দেশের জনসংখ্যার ঘনত্ব 875 বলতে কি বুঝবো, জি আর আর ইকুয়াল ওয়ান, জি আর আর গ্রেটার দেন ওয়ান, জি আর আর লেস দেন ওয়ান, এন আর আর ইকুয়াল ওয়ান, এন আর আর গ্রেটার দেন ওয়ান, এন আর আর লেস দেন ওয়ান এবং জি আর আর ইকুয়াল এন আর আর, এদের দ্বারা কি বোঝানো হয় সেটি আমরা দেখবো। ডেমোগ্রাফি শব্দের উৎপত্তিটি আমরা আগে বলেছি যে এটি দুটি গ্রিক শব্দ, একটি হচ্ছে ডেমোস অন্যটি হচ্ছে গ্রেফেন, এই দুটি থেকে এসেছে ডেমোগ্রাফিক শব্দটি, যেখানে ডেমোস শব্দের অর্থ জনসংখ্যা আর গ্রেফেন শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি, অর্থাৎ ডেমোগ্রাফি শব্দের মানে হচ্ছে জনসংখ্যার বর্ণনা যেখানে জীব ঘটনাগুলো বর্ণনা করা হয়ে থাকে। আর কোন দেশের নির্ভরশীলতার অনুপাত 321% বলতে বোঝানো হয় যে প্রতি 100 জন কর্মক্ষম লোকের উপর 321 জন লোক নির্ভরশীল, অর্থাৎ 100 জন কর্মক্ষম লোক তারা ইনকাম করতে পারে, আর এই 100 জনের উপর 321 জন নির্ভরশীল, তাদের উপর নির্ভর করে চলাফেরা করে। তারপরে আসছে যে কোন দেশের লিঙ্গ অনুপাত হচ্ছে 105, তার মানে হচ্ছে কোন একটা দেশের লিঙ্গ অনুপাত 105 বলতে বোঝানো হয় যে প্রতি 100 জন মহিলার বিপরীতে পুরুষ রয়েছে 105 জন, অর্থাৎ 105 জন হচ্ছে পুরুষের সংখ্যা আর 100 জন হচ্ছে মহিলার সংখ্যা, এটি বোঝানো হয়। কোন দেশের জনসংখ্যার ঘনত্ব 875 বলতে বোঝানো হয় যে প্রতি বর্গ কিলোমিটারে 875 জন লোক বাস করে থাকে। জি আর আর ইকুয়াল টু ওয়ান, তার মানে হচ্ছে জনসংখ্যার অবস্থা স্থির, অর্থাৎ প্রজনন সক্ষম প্রত্যেক মহিলা গড়ে একজন কন্যা সন্তান জন্ম দিব এবং এরা হচ্ছে প্রজনন বয়স পর্যন্ত বেঁচে থাকে এবং চলমান প্রজনন হার ঠিক রেখে ভবিষ্যতে সন্তান জন্ম দিবে, অর্থাৎ একজন মহিলা তার স্থানে আর একজন মহিলা কন্যা সন্তানকে রেখে যাচ্ছে। জি আর আর গ্রেটার দেন ওয়ান মানে হচ্ছে জনসংখ্যার ঊর্ধ্বগতি নির্দেশ করে, অর্থাৎ একজন সক্ষম
প্রজনন সক্ষম প্রত্যেক মহিলা গড়ে একের অধিক কন্যা সন্তান জন্ম দিচ্ছে যারা হচ্ছে প্রজনন বয়স পর্যন্ত বেঁচে থাকছে। জি আর আর লেস দেন ওয়ান মানে হচ্ছে যে প্রজনন সক্ষম প্রত্যেক মহিলা গড়ে একজনের কম সুকন্যা সন্তান জন্ম দিয়ে যাচ্ছে যারা হচ্ছে প্রজনন বয়স পর্যন্ত বেঁচে থাকছে, অর্থাৎ এই কারণে জনসংখ্যা কমে যাচ্ছে। তারপরে হচ্ছে এন আর আর ইকুয়াল ওয়ান মানে জনসংখ্যা স্থিরতা বোঝানো হয়, অর্থাৎ বর্তমানের মেয়েরা ভবিষ্যতে প্রজননের জন্য তাদের সমান সংখ্যক ভবিষ্যতের মা রেখে যায়, অর্থাৎ মেয়ে বা তাদের কন্যাকে রেখে যাচ্ছে। আর এন আর আর গ্রেটার দেন ওয়ান হচ্ছে জনসংখ্যা উদ্বেগ প্রকাশ করে, অর্থাৎ বর্তমান মায়েরা ভবিষ্যতে প্রজননের জন্য তাদের চেয়ে বেশি সংখ্যক ভবিষ্যৎ মা রেখে যাচ্ছে বা তাদের মেয়ে বা কন্যাকে রেখে যাচ্ছে। এবং এন আর আর লেস দেন ওয়ান মানে হচ্ছে জনসংখ্যার ঊর্ধ্বগতি নিম্ন গতি নির্দেশ করে থাকে, অর্থাৎ বর্তমান মায়েরা তাদের স্থলে একজনকে রেখে যেতে পারছে না, তাদের চেয়ে এক কম সংখ্যক ভবিষ্যৎ মায়ের জন্য তারা সন্তান জন্ম দিবে এইরকম মেয়ে বা কন্যাকে রেখে যাচ্ছে। জি আর আর ইকুয়াল টু এন আর আর দ্বারা বোঝানো হয় যে স্থূল সংজনন হার এবং নিট সংজনন হার সমান, অর্থাৎ নবজাতক যে কন্যা শিশুদের কেউই প্রজনন বয়সসীমার পূর্বে মারা যাবে না, অর্থাৎ সকল কন্যা সন্তানই 49 বছর পর্যন্ত বেঁচে থাকবে। এ হচ্ছে আমাদের এই ব্যাখ্যাগুলো ছিল। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই। তোমাদের এই এখানে যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম সব বিষয়গুলো তোমাদেরকে বারবার পড়ার জন্য, অধ্যয়ন করার জন্য, চিন্তা করার জন্য রিকোয়েস্ট করছি। যদি এর ভিতরে কোনো কিছু বুঝতে না পারো, বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে ফেসবুকে অথবা ইমেলে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিতে চেষ্টা করব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সর্বাঙ্গীন শান্তি কামনা করে তোমাদের সকলের জন্য আজকে এখানে আমি ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।